যে হাদিসটা পড়েছিলাম বাংলা বললে বললাম না বললেও সমস্যা না বললেও সমস্যা ইদা কানা উমারা ওকম খেয়া রকম বিশ্ব বলেন এমন সময় আসবে দেশের নেতৃত্বে যারা আছে এই দায়িত্বশীল মানুষগুলো যখন সবচাইতে উত্তম চরিত্রের হবে ও আগে নিয়া হুকুম সমাহা

হাদিসের শেষ অংশ দেখুন ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম কিন্তু যখন দেশের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র খারাপ হয়ে যাবে দোষ চরিত্রের অধিকারী এরা হবে ওয়াগিনিয়াউকুম বখলাকুম দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে দাঁড়াবে উমরুকুম ইলা নিসাইকুম পৃথিবীর সব কাজ যখন মেয়েদের পরামর্শমত হবে

পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কথা বলছেন না কেন পরিবারে আজ মেয়েদের ষড়যন্ত্র সব চাইতে বেশি মেয়ে যদি পরামর্শ না দেয় মেয়ে লোক ও কাজই স্বামী করে না